প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকে যে কাজটি করবো সেটি হচ্ছে স্যাট অনুশীলনীর যে পরবর্তী যে সমস্যাগুলো আছে এবং পরবর্তী অনুশীলনীটা আছে সেখান থেকে আমরা কিছু অঙ্ক করবো, এবং আজকে ক্লাসের পরে হয়তো আরেকটা লাগলো লাগতে পারে, না লাগলে আমরা এখানে শেষ করতে চেষ্টা করব। তো তোমরা দেখো, গত ক্লাসে আমি যে 2001 অনুশীলনের 7 নম্বরে যে প্রশ্নগুলো ছিল, 7 নম্বর পর্যন্ত ক্রমযোগ পর্যন্ত বিষয়গুলো বুঝিয়েছি। 8 নম্বর একটা অঙ্ক বাকি আছে, যেটা ছিল 2001 অনুশীলনের 8-1। 2001 অনুশীলনের যে 8 নম্বরের যে প্রশ্ন, এটা 2-1, হ্যাঁ এটা বাকি ছিল আর কি। তো এখন 8 নম্বরে তো অনেকগুলো অঙ্ক আছে, সেখানে একটা কার্তেশীয় গুণজ সেট একটা আছে, দুইটা সেটের কার্তেশীয় গুণজ সেট। কার্তেশীয় গুণজ সেট কি? উত্তর হচ্ছে, ধরো আমি একটা ভবনে ভিতরে বাইরে রং করব, সাদা রং করা যায়, হোয়াইট ওয়াশ করা যায়, ব্লু দেওয়া যায়, রেড দেওয়া যায়, ব্রাউন দেওয়া যায়। এখন আমরা যদি 2টা রং নির্বাচন করি বা 3টা রং নির্বাচন, ভিতরে একটা বাইরে 2টা, তাহলে ম্যাচিং কোনটা করলে সুন্দর হবে সেগুলোকে আমরা ক্রমযোগ আকারে মানে সাজিয়ে বুঝতে পারি এবং দেখতে পারি যে কোনটাতে করলে সুন্দর হয়। এই ধরনের বিষয়গুলো আছে গুণজ সেটের ব্যাপার। আমি একটা সেট গঠন পদ্ধতিতে গুণজ সেট কি এটা একটু লিখে দিই, তাহলে আমরা তোমরা বুঝতে পারবে। এক ক্রস বি ইজ ইকুয়াল টু একটা সেট হবে এক্স কমা ওয়াই, যেন এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি। এখানে হচ্ছে কি গুণজ সেট, অবশ্যই দেখা যাবে যে মানে একটা ক্রমজোড় আসবে, 2টা সেট যখন আমরা গুণ করবো, গুণ করলে একটা ক্রমজোড় আকারে আসবে। প্রথম উপাদান এক্স হবে অ্যাসেটের সদস্য, দ্বিতীয় উপাদান আসবে মানে বি সেটের সদস্য, আগে যেটা থাকবে ক্রস সেটের আগে সেট এ পরের সেট বি, এইভাবে থাকবে। মনে থাকে যে এটা ক্রমজোড় বলা হচ্ছে, তার ক্রম অনুসারে থাকবে, ক্রস সেটের আগে যে সেট সেই সেটের উপাদান আগে, ক্রস সেটের পরে যে সেট সেই সেটের উপাদান পরে। এটি হচ্ছে বিষয়। আর বইও এমনি কাকে বলা আছে এগুলো তোমরা একটু দেখবে, দেখার পর আমি অনুশীলন অঙ্ক একটা পড়ে দিই, তাহলে দেখবে আমার মনে হয় তোমরা অনেক সহজে এটা বুঝতে পারবে। বইয়ে দেখো একটা অঙ্ক আমি দেখাচ্ছি, এটা হচ্ছে যে খ নাম্বার যে অঙ্কটা আছে সেটা দেখো, 8 নম্বরে খ, 8 নম্বরে খ দেখো, দেওয়া আছে একটা সেট বি একটা সেট এবং সি একটা সেট দেওয়া আছে, হ্যাঁ এ ইজ এ সেট অফ, এ ইজ এ সেট অফ 3, 4, 5। এবার ধরো বি ইজ এ সেট অফ 4, 5, 6, 4, 5, 6 এবং সি ইজ এ সেট অফ এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই। কি করতে হবে? এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি হোল ক্রস সি নির্ণয় করতে, নির্ণয় করতে হবে, করতে হবে। এবার খেয়াল করে দেখো, এ ইন্টারসেকশন বি এটা আগে করে দিয়ে সেট সেট আগে এটা করে নিয়ে তারপর ক্রস গুণজ সেট নির্ণয় করতে হবে। সুতরাং ধরো এখানে এ ইন্টারসেকশন সি কি, বি আসবে কি, এ সেট হচ্ছে যে 3, 4, 5 এবং ইন্টারসেকশন যদি আমি বি করি 4, 5, 6 আসবে। 2টা সেটে ইন্টারসেকশন, ইন্টারসেকশন করলে কি পাওয়া যাবে, যে সাধারণ উপাদান, ধরো এখানে 4 হচ্ছে সাধারণ উপাদান, এখানে আছে এখানে আছে, সেই জন্য 4 আসবে আর কি আসবে 5 আসবে, 5 হচ্ছে সাধারণ উপাদান, 3 এটা এখানে আছে কিন্তু এখানে নাই, সেই জন্য সাধারণ হবে না, সরি হবে না, 4, 5 হবে সাধারণ উপাদান। এবার দেখো, সুতরাং এ ইন্টারসেকশন বি হোল ক্রস সি, ক্রস সি এর আগে একটা সেট পরে একটা সেট, আগে হচ্ছে যে 4, 5 ক্রস পরে হচ্ছে যে এক্স কমা ওয়াই। ভালো করে খেয়াল করো কি আগে আছে কি পরে আছে, এ ইন্টারসেকশন বি আছে আগে সি আছে পরে, যেভাবে আছে সেভাবে লিখতে হবে। এখন আসো গুণফল কি হবে, এ আগের যে সেট আছে এখানে 2টা উপাদান, এখানে 2টা উপাদান, অর্থাৎ গুণফল করলে সাইট মানে 2, 2 গুণ করলে 4টা ক্রমযোগ আসবে, 4টি ক্রমযোগ। ভালো করে বুঝলে, এখানে যতটুকু উপাদান এখানে 4টা উপাদান আছে, গুণ মানে উপাদানগুলো গুণফলের সমান সংখ্যক ক্রমযোগ। প্রথমে আসো আমি যদি 4 দিয়ে x কে গুণ করি, গুণফলটা ক্রমযোগ আকারে লিখতে হবে, আর আগে বলছি 4, x একটা ক্রমযোগ, ক্রমযোগ অবশ্যই প্রথম বন্ধনী দিয়ে লিখতে হবে, 4, y এবার ধরো 5, x এবার ধরো 5, y। তো আমার মনে হয় এই যে ক্রমযোগগুলো লিখেছি এটা তোমরা বুঝতে পেরেছ। আমি আগে বলেছিলাম এখানে ক্রসিং আগে যে সেট থাকবে সেই সেট উপাদান আগে থাকবে, ক্রসিং এর পরে যে সেট থাকবে সেই সেট উপাদান থাকবে, প্রত্যেকটা ক্রমযোগে
পরে থাকবে, প্রথমটার উপাদান প্রথমে দ্বিতীয়টার উপাদান দ্বিতীয় অবস্থানে থাকবে। এবার যদি দেখা যায় আবার এটা শেষ, অঙ্কটা শেষ, কিন্তু যদি তোমাদের সি ক্রস, সি ক্রস এই ইন্টারসেকশন বি নির্ণয় করো, সি ক্রস তাহলে সি যদি আগে আসে তখন ওইখানে এক্স কমা ফোর, এক্স কমা ফাইভ এইভাবে লিখতে হবে, অর্থাৎ যেটা আগে থাকবে সেই সেটা আগে লিখতে হবে। এইটাই বাকি ছিল দুই এর এক অনুশীলনের, মানে কার্তেশীয় গুণদোষের, আমার মনে হয় এই গুণদোষের যে বিষয়টি আছে সেগুলো তোমরা বুঝতে পেরেছ, এটা করলে হবে। পরে অনুশীলনে আজকে চলে যাব, পরের অনুশীলনে দুই এর দুই, দুই এর দুই এর যে মানে অধ্যায়টা এখানে বিশেষ অন নয় এবং এরপর আছে একটা ফাংশন, অন নয় এবং ফাংশন প্রথম অনুশীলনের ধারাবাহিক। তাই অন নয় বলতে কি বুঝে এটা আমরা একটু প্রথমে দেখবো, অন নয় বলতে আমরা কি বুঝাই এটা একটু বুঝবো, অন নয়, অন নয় বলতে বুঝায় অন নয়, অন নয় এটাকে ইংলিশ হচ্ছে রিলেশন, 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 রিলেশন মানে সম্পর্ক, সম্পর্ক, অর্থাৎ দুইটা সেটের মধ্যে আমরা কি সম্পর্ক, অর্থাৎ দেখা যাবে যে একটা সেট যদি ধরো এ, একটা সেট যদি ধরো বি, হ্যাঁ তো একটা সেট দেওয়া আছে ধরো এ ক্রস বি, আমরা নির্ণয় করবো, নির্ণয় করার পরে অন্যয় হচ্ছে যে এই এ ক্রস বি সেটের একটা উপসেট, মানে এগুলো এগুলো দেওয়া থাকবে, এগুলো দেওয়া থাকবে, এই অন্যয়টা হবে এ ক্রস বি সেটের উপসেট। অর্থাৎ তাহলে অন্যয় কাকে বলে, উত্তর হচ্ছে দুইটি সেটের যে কার্তেশীয় গুণজ সেট আছে তার অশূন্য উপসেটকে, মানে সেট দুটির মধ্যে অন্যয় বলা হয়। তোমরা যদি দেখো বইয়ের 33 পৃষ্ঠায় আছে, যদি এ ও বি দুইটি সেট হয় তবে সেট দুইয়ের কার্তেশীয় গুণজ সেট এ ক্রস বি সেটের অন্তর্গত ক্রমজোড় গুলোর অশূন্য উপসেট আর কে, এস এর হতে বি সেটের অন্য বা সম্পর্ক বলা হয়। এখানে আর সেট এ ক্রস বি সেটের একটি উপসেট আগে বলে নিয়েছি, এবং আমি এতে আলোচনা করতেছি না, সরাসরি অনুশীলনের অঙ্কে চলে যায় দেখবে, এখানে আশা করে বুঝতে পারবে তোমরা। অনুশীলনের অঙ্কে দশ নম্বর যে আছে দুই এর দুই যে অনুশীলনে, এখানে দশ নম্বর একটা প্রশ্ন আছে, একটা সেট দেওয়া আছে বি দেওয়া আছে, তো এখানে এক্স কমা এ ওয়াই কমা বি হয় তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই সম্পর্ক বিবেচনা করে অন্যয়টি নির্ণয় করে। এটা পরে দেখা, পরে দেখার আমার মনে হয় তোমরা বুঝতে পারবে। তো আমরা এখন বইয়ে অনুশীলনের দশ নম্বর যে অঙ্কটা আছে দুই এর দুই অনুশীলনের দশ নম্বর এটা করবো। এটা করলে আমরা একই নিয়মের যে দশের পরে এগারো নম্বর যে অঙ্কটা আছে এটা তোমরা পাশে করে ফেলতে পারবে। আমি দশ নম্বরটা করে দেখাচ্ছি, দুই এর দুই অনুশীলনে দেওয়া আছে এই যে সেট অফ, এটা আগে লিখো যেগুলো দেওয়া আছে এগুলো একবার লিখবে, হ্যাঁ দেওয়া আছে এ ইজ এ সেট অফ থ্রি ফোর, থ্রি কমা ফোর, এবং বি ইজ এ সেট অফ টু কমা ফোর, টু কমা ফোর। তাহলে এখন আসো এস এর বি সেট যদি এই হয় প্রথমে কি করতে হবে, এ ক্রস বি নির্ণয় করতে হবে কার্তেশীয় গুণজ সেট, একটু আগে পড়েছি আগের অনুশীলনীতে থ্রি কমা ফোর ক্রস টু কমা ফোর, তো এটা গুণজ নির্ণয় করলে থ্রি কমা টু, থ্রি আগে টু পরে থ্রি কমা ফোর, থ্রি আগে ফোর পরে আবার ধরো ফোর কমা টু মানে ফোর কমা ফোর। বুঝতে হবে যে এই যে ক্রসিং আগে যে সেট সেটির উপাদান আগে থাকবে আর পরে যে সেট আছে সেই উপাদানগুলো পরে থাকবে, এটা হচ্ছে গুণজ সেট। এবার দেখো শুধু নির্ণয় অন্যয় যেটা নির্ণয় করতে বলা হয়েছে, নির্ণয় অন্যয়, অন্যয় হ্যাঁ অন্যকে আর দ্বারা প্রকাশ করা হয়, নিম্ন অন্যয় আর নিচে সেট অফ, আমি গঠন পদ্ধতি লিখে দিচ্ছি, গঠন পদ্ধতিতে এক্স কমা ওয়াই যেন এক্স বিলংস টু হচ্ছে যে এ কমা ওয়াই বিলংস টু হচ্ছে যে বি, এবং একটা কথা কি বলছে দেখো বইয়ে, বইয়ে বলছে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এই সত্য সাপেক্ষে, কোন সত্য সাপেক্ষে, যে এই ক্রমজোড় এক্স কমা ওয়াই তাহলে এক্স হবে অ্যাসেটের, তো আমি যে কার্তেশীয় গুণজ নির্ণয় করছি এক্স মধ্যে যদি প্রথম উপাদান তাহলে প্রথম উপাদান তো অ্যাসেটের আছে, দ্বিতীয় উপাদান বি সেটের আছে, এটা তো কোনো সন্দেহ নেই, কিন্তু কোন কোন উপাদানগুলো আসবে ক্রমজোড় আসবে এটা এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, অর্থাৎ প্রথম উপাদান দ্বিতীয় উপাদান থেকে বড়, এই যে গুণজ সেটা আমরা নির্ণয় করলাম এই গুণজ সেটের মধ্যে যেই ক্রমজোড় গুলোর প্রথম উপাদান দ্বিতীয় উপাদান থেকে বড়, মানে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই মানে এক্স হচ্ছে প্রথম উপাদান ওয়াই হচ্ছে দ্বিতীয় উপাদান, প্রথম উপাদান দ্বিতীয় উপাদান থেকে বড় সেই উপাদানগুলো আসবে। তাহলে প্রথমে দেখো ভালো করে, প্রথম উপাদানে ভালো করে কি আর বড় থ্রি ফোর, থ্রি প্রথম উপাদান এটা দ্বিতীয়, তাহলে প্রথম উপাদান দ্বিতীয় উপাদান থেকে বড় বিদায় এটা আসবে, হ্যাঁ এটা আসবে থ্রি ফোর, প্রথম উপাদান থ্রি
তাহলে দ্বিতীয় বন্ধ থেকে এটা কোমা বসাতে বড় নয় সুতরাং এটা আসবে না এটা আসবে কত আসবে 4,2 আসবে এরপর এটাও আসবে যদি এটা বড় নয় যদি সমান চিহ্ন বলতো তাহলে আসতো তাহলে এটা হচ্ছে উত্তর মানে এটা হচ্ছে একদম সিম্পল বিষয় আর কি দুটি সেটের কার্টেসীয় গুণনফল নির্ণয় করার পরে আমরা ঘটনাবলী লিখব লেখা করে এই সত্য অনুসারে এই ক্রমবদ্ধ গুণনফল সেটের মধ্যে যে যে ক্রমবদ্ধগুলোর ক্ষেত্রে দেখা যাবে যে প্রথমত দ্বিতীয় পদ থেকে বড় সেই ক্রমবদ্ধগুলোকে নিয়ে যেছে সেটি হচ্ছে নির্ণয় অন্যয় তাহলে দেওয়া আছে নির্ণয় এগুলো লিখবে লেখা করে গুণনফল নির্ণয় করবে তারপরে কিভাবে সরল সিম্পল মানে তিন চার দিনে ওটা শেষ হয়ে যাবে এতটুকু করলে তোমার পূর্ণ নাম্বার পাবা ভাবতে হবে না তো একই নিয়মে তোমরা 11 নম্বর যে অঙ্কটা আছে সেটা করে ফেলবে আরেকটি বিষয় আছে শুধু সেটি হচ্ছে যে ফাংশন একটা বিষয় আছে অন্যয় এবং ফাংশন তো অন্যয়টা তো আমরা বুঝলাম এটা সেটের মাধ্যমে ফাংশন দুই রকম আছে সেটের মাধ্যমে আছে আবার বীজগণিতীয় রাশির মাধ্যমে আছে তো প্রথমে বীজগণিতীয় রাশির মাধ্যমে যে ফাংশনটা আছে সেটা আমরা একটু দেখব ফাংশন কি এখন আমরা একটা ফাংশনটা বুঝে নিচ্ছি প্রথমে দেখো ফাংশন হচ্ছে যে হ্যাঁ ধরো একটা রাশি y সমান কি আসছে ধরো 2x প্লাস 1 এখানে 2x প্লাস 1 এর একটা রাশি y এর একটা রাশি মানে এখানে কিন্তু দুইটা অজানা আছে চলা গেছে একটা x আছে একটা y আছে তো এটা সমান চিহ্ন দ্বারা সম্পর্ক যুক্ত হয়েছে তো আমরা বলবো যে দুইটি রাশি যদি এমন ভাবে সম্পর্ক যুক্ত হয় একটি রাশির মান কমলে বা বাড়লে অপর রাশির মান কমে অথবা বাড়ে তখন রাশি দুইটিকে একটিকে অপরটির ফাংশন বলা হয় যেমন ধরো আমরা যদি এখানে x এর বিভিন্ন মান বসাই y এরও বিভিন্ন মান পাবো তাহলে x এর মান যদি 1 হয় y এর কত হবে দেখো তো 2 ইনটু 1 প্লাস 1 এর কত আসবে 3 আসবে হ্যাঁ x এর ইকুয়াল যদি 2 হয় y এর ইকুয়াল টু 2 ইনটু 2 প্লাস 1 এর কত আসবে 5 x এর ইকুয়াল যদি 3 হয় y এর ইকুয়াল কত আসবে 2 ইনটু 3 প্লাস 1 এর ইকুয়াল কত আসবে 7 আসবে অর্থাৎ বুঝতে পারতেছো x এর মান ভালো y এর মান ভালো আবার কোন কোন সময় এটা কম তো পারে এখন x এর যে বিভিন্ন মানের জন্য y এর যে বিভিন্ন মান পেলাম প্রত্যেকটা y এর মান তাহলে এখন x এর কোন মানের জন্য y এর মান 3 x এর কোন মানের জন্য y এর মান 5 x এর কোন মানের জন্য y এর মান 7 এগুলো কিন্তু আমরা এই বর্ণনা থেকে বলতে পারব না বিদে আমরা একটা ফাংশন যদি ব্যবহার করি দেখো এটা যে কথা এটাকে আমরা যদি f of x ধরি মানে x সলকের ফাংশন যদি x সলক যুক্ত রাশি y এর সমান তাহলে এটাকে আমরা ধরছি f of x তাহলে এখন যদি আমি x ইনটু 1 হয় যদি এখন যদি আমি এখানে বলে f of 1 y না বলে আমি বলে f of 1 এটা বলে f of 2 এটাকে বলে f of 3 তাহলে অনেকটা স্পষ্টভাবে বোঝানো যাবে যে রাশি 2x প্লাস 1 ছিল সেখানে x এর কোন মান বসালে রাশিটার মান 3 দাঁড়াচ্ছে এইটা দেখলে আমরা বুঝতে পারবো কোন মান বসালে x এর কত বসালে এই রাশিটার মান 5 আর বেশি এইটা দেখলে বুঝতে পারবো বিদায় এটাকে আমরা ফাংশনে অবতারণা করছি ফাংশনে রূপান্তর করছি অর্থাৎ y যে কথা f of x একই কথা y যে কথা f of x একই কথা এইটাতে কি আমরা একটা জিনিস সারসংক্ষে মনে রাখার জন্য চেষ্টা করব সেটি হচ্ছে যে দুইটা রাশি যখন সম্পর্ক যুক্ত হয়েছে এই চলকটাকে বলা হয় এখানে স্বাধীন চলক এটার নাম হচ্ছে যে স্বাধীন স্বাধীন চলক হ্যাঁ যেটা বলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ভেরিয়েবল হ্যাঁ আর এটাকে বলা হয় অধীন চলক অধীন এটাকে বলা হয় অধীন চলক এটাকে ডিপেন্ডেন্ট এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ভেরিয়েবল এই দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ মনে রাখো কোনটা স্বাধীন চলক কোনটা অধীন চলক উচ্চতর গণিতে এই ফাংশনের যে বিষয়টা স্বাধীন অধীন চলক চিনতে পারাটা খুব গুরুত্বপূর্ণ তাহলে আবার বলছি ওয়াই যদি একটা এক দুটো রাশি সমান হয় তাহলে ওয়াইকে বলা অধীন চলক অধীন কেন বলা হচ্ছে তোমরা যদি দেখো এখানে এক্স এর যে কোনো মান বসালেই সরল করলে ওয়াই এর মান পাচ্ছ তাহলে এক্স এর মান আমরা যে কোনো মান বসালে পাবো এই কথা তাহলে এক্স এর যে কোনো যে মান যেহেতু আমরা বসা নোট করে দিলে এই জন্য নাম হচ্ছে স্বাধীন আর ওয়াই এর মান অধীন কেন এটা ওয়াই এর মান ডিপেন্ডস অন এক্স এক্স এর মানের উপর নির্ভর করতেছে তো এটাকে আমি যদি এফ অফ এক্স এক্স এ রূপান্তর করি তার মানে আমরা বলবো এই যে এফ অফ এক্স যে রাশিটা আছে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে বলি আমরা কি চলক
স্বাধীন চলক, ব্র্যাকেটের মধ্যে যেটা ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেট ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটাকে বলবো আমরা স্বাধীন চলক বা এক চলক যুক্ত রাশি, আর পুরোটাকে বলবো আমরা অধীন চলক। এটাকে পুরোটাকে বলবো অধীন অধীন চলক। তা আমার মনে হয় তোমরা এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে। এবং স্বাধীন চলক যেটা সেটা বিভিন্ন মানের প্রেক্ষিতে এই অধীন চলকের মান বের করতে হবে। একটু পরে আমি একটা দুটো অঙ্ক অনুশীলনীতে আছে করে দেখাচ্ছি। আমার ফাংশনে যে বিষয়গুলো ছিল বীজগণিতের মাধ্যমে এগুলো আলোচনা করলাম, এগুলো তোমরা খাতে তুলে রাখবে এবং এটা ভালো করে বুঝে নিবে। এরপর দেখো বইয়ের একটা অঙ্ক, দেখো 12 নম্বর যে অঙ্কটা আছে, দেখো 12 নম্বর দেওয়া আছে একটা ফাংশন এফ অফ এক্স। হ্যাঁ, দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে দেখো তো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5 এক্স মাইনাস 3। এক্স টু দি পাওয়ার 4 মানে এক্স যুক্ত রাশি, এক্স অল যুক্ত রাশি। এটা আমাকে বের করতে বলা হয়েছে এফ অফ মাইনাস 1, এফ অফ 2, এফ অফ হাফ। এফ অফ মাইনাস 1 মানে কি, তাহলে দেখো এফ অফ মাইনাস 1 মানে হচ্ছে যে এক্স অলকের মান যদি মাইনাস 1 হয় তাহলে এটা সরল করো, মাইনাস 1 বসাও, প্লাস 5 ইন্টু ব্র্যাকেট লিখো মাইনাস 1 মাইনাস 3, এটার মান আসবে 1, এটা 5 মাইনাস 5 এটা 3, তাহলে এটা 1 মাইনাস 8 এটা ইজ ইকুয়াল টু আসবে মাইনাস 7। হ্যাঁ, এফ অফ কত আসবে মাইনাস 1 এর পরে দেখো 2, এফ অফ 2 তাহলে 2 ইজ ইকুয়াল টু মানে 2 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু 2 মাইনাস 3, 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু হচ্ছে যে 16 প্লাস 10 মাইনাস 3, এটা 26 মাইনাস 3 ইজ ইকুয়াল টু আসবে 23। এবার দেখো এবং এফ অফ এটা যদি হাফ হয় তাহলে এটা 1 বাই 2 এটা হোল টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু 1 বাই 2 মাইনাস 3, কেমন এটা 1 বাই এটা 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 16 প্লাস এটা 5 বাই 2 মাইনাস 3। এবার যদি আমরা লসাগু করি 16, তাহলে 16 যদি লসাগু হয় এটা 1 আসবে, প্লাস 2 দিয়ে ভাগ করে 8, 5 হাজার 40 আসবে, 308 চলে যাবে। হ্যাঁ, এটা বাংলাদেশের যৌগিক, এগুলো একদম বিষয় না, গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো পারবে। এটা 800, এবার 800 যদি এটা দেখো দেখো 7/16, মানে এখানে তিনটে উত্তর আসবে, এফ অফ মাইনাস ওয়ান মানে এফ অফ টু, এটা এফ অফ হাফ এর মান হচ্ছে এটা। তো আমার মনে হয় যে ফাংশন বিষয়টি আছে সেটিও যেটুকু আলোচনা করেছি এটা বুঝতে পেরেছে, এবং অনুশীলন যে অঙ্কটা আছে এটাও পারবে। এবার আরেকটা অঙ্ক, দুটো অঙ্ক আছে, সেটা হচ্ছে 15 নম্বর 16 নম্বর, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি। 15 নম্বর যে অঙ্কটা আছে সেটি দেখো, 15 নম্বর খুব গুরুত্বপূর্ণ বলছি আমি, 15 এবং 16 এগুলো পরীক্ষা আসে, এই জন্য তোমরা এগুলো পড়বে অবশ্যই। 15 এবং 16 দেখো, 15 নম্বর যে প্রশ্নটা আছে, একটা ফাংশন দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2x প্লাস 1 বাই 2x মাইনাস 1, এটার প্রেক্ষিতে আমাদেরকে বের করতে বলা হয়েছে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ডিভাইডেড বাই এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু কত। 15 নম্বর দেওয়া আছে, দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2x প্লাস 1 ইজ ডিভাইড বাই 2x মাইনাস 1, এই এফ অফ 1 বাই এক্স স্কোয়ার, সুতরাং এফ অফ 1 বাই এক্স স্কোয়ার এর মান আগে বের করে ফেলো, যেখানে এক্স আছে যেখানে এক্স আছে এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এবার এটাকে সরল করো, 2 বাই এক্স স্কোয়ার প্লাস 1, 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার যদি লসাগু হয় তাহলে 2 প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার যদি লসাগু হয় 2 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা ঠিক থাকবে 2 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, উপরে এক্স স্কোয়ার নিচে 2 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে দেখা যাবে যে 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। এটা কার মান বের হয়েছে কি আর বলো, দেখো এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের মান বের হয়েছে। এরপর দেখো যেটি বের করতে বলা হয়েছে, হ্যাঁ সুতরাং আমি এফ অফ 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখতেছি, দেখো 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। আমাদেরকে বের করতে বলা হয়েছে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ডিভাইডেড বাই এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। অর্থাৎ এখন দেখবে যে রাশিটা আমার বের করতে বলা হয়েছে, এটা একটা বিষয় আছে তোমাদের বইয়ে আছে, এটা
একাদশীতে যোজন বিয়োজন একটা বিষয় আছে যেটা করলে অনেক সহজ হবে অঙ্কটা করা, মানে এরপরে দুইটা লাইন পড়ে যোজন বিয়োজন। বাম পক্ষে তো বুঝতে পারছো এটা লব এটা হর, ডান পক্ষে লব হর আছে। বাম পক্ষে দেখো এটাকে যদি আমি লব মনে করি নিচে মনে মনে করছি ওয়ান, নিচে মনে মনে কি করছি ওয়ান। যোজন বিয়োজন মানে একটা বিষয় আছে যে লব যোগ হর, মানে এটা ইজ ডিভাইডেড বাই লব বিয়োগ হর, এটাকে এই ফাংশনটাকে বলা হয় উপপক্ষে যোজন বিয়োজন। এটা লবের সাথে হর যোগ, উপরে লিখবো লব বিয়োগ হর নিচে লিখবো, হ্যাঁ যোজন করো। তাহলে এবার দেখো লব হচ্ছে কত, এফ ওয়ান বাই এক্স স্কোয়ার যোগ হর, হ্যাঁ ঠিক নিচে এফ ওয়ান বাই এক্স স্কোয়ার বিয়োগ হর সমান লব যোগ হর, লব হচ্ছে কত টু প্লাস এক্স স্কোয়ার প্লাস টু মাইনাস এক্স স্কোয়ার, লবের সাথে হর যোগ টু প্লাস এক্স স্কোয়ার বিয়োগ টু মাইনাস এক্স স্কোয়ার লব থেকে হর দিকে, এই কাজটাকে বলা হয় যোজন বিয়োজন। হ্যাঁ যোজন বিয়োজন করে, তাহলে আমরা যোজন বিয়োজন করলাম, করার পরে লাইনটা দেখো এখানে বাম পক্ষ ঠিক থাকবে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু টু প্লাস এক্স স্কোয়ার প্লাস টু মাইনাস এক্স স্কোয়ার টু প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস এক্স স্কোয়ার। এবার দেখো এক্স স্কোয়ার চলে যাবে, এখানে আসবে ফোর, এখানে টু কাটা যাবে টু এক্স স্কোয়ার আসবে, সর্বশেষ লাইন এখানে যদি আমরা দেখি একটা লাইন। সুতরাং এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু, এটা যদি আমরা কাটাকাটি করি টু বাই এক্স স্কোয়ার, এখন এটি হচ্ছে যে এই রাশিটার মান যেটা আমরা বের করতে বলা হয়েছে। তাহলে দেখো দেওয়া আছে এখান থেকে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মান বের করলাম, তারপরে এটা আলাদা করে তুলে আমরা যোজন বিয়োজন করলাম, করলে কত সুন্দরভাবে চলে আসছে। এবং এই অঙ্কটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, এটা যোজন বিয়োজন এই ফাংশনটা একাদশী দিয়ে আছে, এটা পরে আবার নাহলে বুঝবে, শুধু মনে রাখবে লবের সাথে হর যোগ আমরা কোথায় কিছু করে আর নিচে হচ্ছে লব বিয়োগ। তো আজকে এই পর্যন্তই, আরেকটা ক্লাস লাগবে এই পুরো স্যাট অনুশীলনের কাজটা করতে, আমি এই পর্যন্ত আমরা সম্ভবত চারটা ক্লাস নিয়েছি, তো আরেকটা ক্লাস লাগবে। আগামী ক্লাসে আমি এই পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো করে দিলে শেষ হবে স্যাট ডেটি। তো তোমরা এর মধ্যে যে কাজটি করবে এর মধ্যে যতগুলো অনুশীলন ম্যাক্সিমাম অঙ্ক করে দেওয়া হয়েছে এগুলো বাসায় চর্চা করবে, বেশি বেশি করে চর্চা করবে, আর এর আগামী ক্লাসে যেগুলো করাবো সেগুলো শেষ করলে আমি এরপরে একটা পরীক্ষার জন্য কিছু প্রশ্ন দিয়ে দেবো সুনির্দিষ্টভাবে। আশা করি তোমরা এগুলো পারবে। সবাই ভালো থাকো, এই পর্যন্তই।